100 বছর বয়সে পুলে ডাইভিং শুনতে অবাক লাগলেও এমনই এক কাণ্ড ঘটালেন ইরানের তাগি আসগারি নামের এক বৃদ্ধ। শুক্রবার 9 ফেব্রুয়ারি তিনি প্রমাণ করেন যে বয়স কোনো বাধা নয়। দোহায় ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে আসগারি তার ডাইভিং দক্ষতা দেখায়। ভিডিওটিতে দেখা যায় উঁচু থেকে পুলে লাফ দিচ্ছেন 100 বছর বয়সী তাগি আসগারি। তার ডাইভিং দেখে রীতিমতো অবাক হন দর্শকেরা। তার দক্ষতা দেখে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক প্রেসিডেন্ট হুসেইন আল মুসাল্লাম একটি বিশেষ পদক দেন তাকে, যা দেখে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন আসগারি। 1924 সালে তেহরানে জন্মগ্রহণ করেন তিনি। 1951 সালে নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমসে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। তার ঠিক 15 বছর পর তিনি ব্যাংকে চতুর্থ এশিয়ান গেমসে অংশ নেন এবং প্ল্যাটফর্মে সপ্তম স্থান অধিকার করেন। আসগারি তার জীবনে 9টি ইরানি জাতীয় শিরোপা জিতেছেন। তার জীবনের শেষ শিরোপাটি জিতেছেন 41 বছর বয়সে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তার বয়স হওয়া সত্ত্বেও আসগারির মধ্যে ধীরগতির কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি ইরানের সাঁতার ফেডারেশনের উন্নয়ন কমিটির চেয়ারম্যান। তিনি দেশের জলজ প্রকল্পগুলো পর্যালোচনা করেন এবং বিশ্ব যে জলজবিদ্যার নিয়ম মেনে চলে তা নিশ্চিত করেন। শিলা আক্তার, নিউজ 24।